নমস্কার ডিয়ার চিলড্রেন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, আমাদের অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ দেখবে। তো এর আগে শিখেছি আমরা রাইট আফটার নাম্বার, এবার হচ্ছে রাইট দ্য নেক্সট টু নাম্বারস জাস্ট আফটার। ঠিক আছে, জাস্ট আফটার টু, এখানে কি বলেছে টু, মানে পরপর দুটো আফটার নাম্বার লিখতে বলেছে। আগে যে শিখেছি শুধু কাম জাস্ট আফটার নাম্বার, এখানে হচ্ছে রাইট দ্য নেক্সট টু, মানে পরের দুটো নাম্বার জাস্ট আফটার। তাহলে দেখো, 78 এর পরে কি 79, তারপরে 80, 1 2, এই যে টু, টু হয়ে গেল। নেক্সট নেক্সট টু নাম্বারস জাস্ট আফটার, তাহলে 78 এর দুটো পিছনের নাম্বার লিখলাম। ঠিক সেম বি, তাহলে 49 কি হয়, 49 এর পরে 50, এখানে লিখব 51, হয়ে গেল। নেক্সট টু জাস্ট আফটার নাম্বার 77, ঠিক একই সিস্টেম, 78, তারপরে 78 এর পরে 79, ভালো। ঠিক এটা 40 আপনার নাম্বার 41, তার এটা আপনার নাম্বার 42। এবার যদি বলা হয় নেক্সট থ্রি নাম্বার জাস্ট আফটার, তাহলে তোমাদের আর একটা দিকে হবে, তাই না? দেখতে পারবা। এবার দেখো 88 এর আপনার নাম্বার 89 এর 90, ঠিক আছে। এবার 89 এর হলো 90 আপনার নাম্বার, এবার 90 আপনার নাম্বার 91, ব্যাস। এগুলো হলো রাইট দ্য নেক্সট টু নাম্বার জাস্ট আফটার, মানে নাম্বারের পরের দুটো নাম্বার, ঠিক আছে। যেমন 78 হলো 79, 49 হলো 51, 78 হলো 77, হলো 78, 79, আর ডি এ হলো 40, 41, 42, আর সি ই হলো 89, 90, এফের হলো 99। তাহলে এইভাবে তোমরা খাতা কলমে চালিয়ে যাবে বাড়িতে, হ্যাঁ, করবে, আমাদের টিচারদের করতে দিবে, যারা হোম হোম ওয়ার্ক বা ম্যাডামের কাছে বা স্যারের কাছে করো তোমরা, হ্যাঁ, তাদেরকে দিয়ে চেক আপ করে নেবে, ঠিক আছে। তাহলে বাড়িতে সুস্থ থেকো, নমস্কার, থ্যাংক ইউ, নমস্কার।